জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়ি সহ প্রায় 30টি জায়গায় তল্লাশিতে নেমেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্টের দুর্নীতির অভিযোগের তদন্তের জন্যই এই তল্লাশি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন শহরের প্রায় 30টি জায়গায় 100-এর বেশি অফিসার অভিযানে নামেন। কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাজে 2,200 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগে 2022 সালের এপ্রিলে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই, যার মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল। সত্যপাল মালিক 2018 সালের 23 আগস্ট থেকে 2019 সালের 30 অক্টোবর অবধি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। এই প্রকল্প সংক্রান্ত দুটি ফাইল ছেড়ে দেওয়ার জন্য তাকে 300 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অতীতে ওই মামলা তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত মাসে দিল্লির 8টা জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। বেশ কিছু ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বৃহস্পতিবারের তল্লাশি নিয়ে এক্স হ্যান্ডেলে নিজের অসন্তোষ জানিয়েছেন সত্যপাল মালিক। তিনি হিন্দিতে লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার অসুস্থতা সত্ত্বেও আমার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষের বাহিনী। আমার গাড়ি চালক এবং সহকারীদের অযথা হেনস্থা করা হচ্ছে এই তল্লাশির মাধ্যমে। তিনি যে তল্লাশিকে ভয় পান না তাও জানিয়েছেন। এই দুর্নীতি তদন্ত মামলায় চেনাব ভেলি পাওয়ার প্রজেক্টের চেয়ারম্যান সহ শীর্ষ পদস্থ অফিসারদের গ্রেফতার করেছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।